ওয়ালাইকুম আলহাম সবাই প্রতিদিনের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে আজকে যে নিউজটা আপনাদের মাঝে নিয়ে আসলাম সেটা হলো জানেন হতো অনেকে নিউজ পেয়েছেন যে নৌবাহিনীর আটজন কর্মকর্তা কাতারে দু হাজার এদেরকে আটক করা হয়েছিল কিছু গুপ্তচর ব্যক্তির কথা নিয়ে আর সেগুলো এখন এই দু হাজার তাদেরকে কাতার যে আদালত ছিল আদালত থেকে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তো এই ব্যাপারে আসলে আহ যে উদ্দেশ্য ছিল সেগুলো আপনাদের মাঝে আলোচনা করব আর ভারতীয় সরকার চাচ্ছেন যে এদেরকে যে বা মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য তাদেরকে পরিবারকে অনেক আশ্বাস দিয়েছে যে তোমরা ধৈর্য ধরো অবশ্যই তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসব। কিন্তু আপনারা জানেন সবাই যে আরবিক যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর একটা কঠিন আইন আছে যে আইনগুলো অবশ্যই মেনে চলতে হয় এবং সাধারণভাবে ভারতের সাথে কাতারের সাথে ভালো সম্পর্ক অনেক সময় ধরে সম্পর্ক আছে অনেকদিন ধরে অনেক লোক ভারতীয় কাতারে কাজ করে আর এদের মেইন যে বিষয়গুলো সেগুলো কাতারে কর্মরত অবস্থায় ওখান থেকে এরা কিছু তথ্য ইসরায়েলে পাচার করতো অর্থাৎ কাতারে কি করত না করতো মানে গোয়েন্দা সংস্থা হিসেবে এরা কাজ করত এটা ছিল এদের উপর এবং এই গোয়েন্দা সংস্থার এই বিষয়গুলো পাকিস্তানি যে পাকিস্তানি যে বাহিনী আছে তারা এগুলো আই এর মাধ্যমে এরা জানতে পারছে যে এরা গোয়েন্দা সংস্থা কাতার থেকে নিউজগুলো বাইরে পাশার করে তো এদের ভিতরে ব্যক্তিদের নাম হল ক্যাপ্টেন নবজিৎ সিং গিল ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বার্মা ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ কমান্ডো অমিত নাগপাল কমান্ডো তিওয়া তিওয়ারি কমান্ডো কমান্ডার কমান্ডার সজীব গুপ্ত এবং নাবিক মানে এই যে লোক ছিল ভিতরে সবাই হিন্দু ভারতীয় নাবিক সবাই এদের অনেক সুনামও আছে ভারতীয় নৌবাহিনী থেকে তো এই আটজন ভারতীয় নৌবাহিনী অবসরপ্রাপ্ত ছিল মানে এরা সবাই অবসরপ্রাপ্ত ছিল আহ দু হাজার গত বছরের আগস্টে তাদের গুপ্তচর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাদের দোহা কারাগারে আটক রাখা হয়েছিল মানে অর্থাৎ এই যে গুপ্তচর বিষয়গুলো মানে অর্থাৎ নিউজ আদান প্রদান করতো বা কি হচ্ছে না না হচ্ছে এগুলা জানাতো মানে অর্থাৎ কাতারে দোহায় কি হইতে না না হইতে এগুলা মৃত্যুদণ্ড খবর আসার সঙ্গে সঙ্গে মানে ভারতীয় প্রাইম বলছে যে আমি দেখছি এদেরকে সাহায্য করা যেগুলি সাপোর্ট করে এদেরকে মৃত্যুদণ্ড হাত থেকে বাঁচানো যায় কিনা এটা সব দেশের সরকারের চেষ্টা করে অথবা পারুক আর না পারুক যাই হোক বিরবৃতিতে বলা হয়েছে কাতার সরকারের সঙ্গে ভারত হয়তো তাদের আলোচনা চলছে হয়তোবা কিন্তু আরবি যে কান্ট্রিগুলো আছে তাদের যে একটা রুল আছে রেগুলেশন এগুলো আসলে তারা কখনো ক্ষমা করে না এবং এদের কার্যক্রমগুলো অতিরিক্ত সময়ে পাস হয় আমি যতটুকু জানি যেটা রায় দেওয়া হয় সেটা কার্যকারিত করা হয় ভারতীয় নৌবাহিনীর কাজ এই আট সাবেক কর্মকর্তা কাতার বেসরকারি প্রতিষ্ঠান দাহারা গ্লোবাল টেকনোলজি অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসে কাজ করতো মানে অর্থাৎ এরা সবাই টেকনোলজির কনসালটেন্সি কাজ করতো কর্মরত ছিলেন সবাই মানে জেনারেল তো ছিল এই সংস্থা কাতার সশস্ত্র বাহিনী প্রশিক্ষা সহ অন্য কাজে যুক্ত ছিল চিন্তা করছেন যে সশস্ত্র সশস্ত্র বাহিনী বাহিনী ডিপার্টমেন্টের যারা কাজ কর ট্রেনিং এর সাথে এরা সংযুক্ত ছিল তো ওখান থেকে এরা কি করছে ওখানে কি হচ্ছে না না হচ্ছে কিভাবে ট্রেনিং সবগুলো এরা নিউজ মানে হচ্ছে গোয়েন্দা হিসাবে এরা পাচার করতো আহ তো এখানে বলা হয়েছে এই সংস্থা কাতারের সশস্ত্র বাহিনী প্রশিক্ষণ সহ অন্যান্য কাজের যুক্ত ছিল অভিযোগ এই ভারতীয় ইসরায়েলের হয়ে গুপ্তচর কাজ করত মানে এরা ইসরায়েলের হয়ে গুপ্তচর কাজ করত এবং কাতারে যা হয়তো সবকিছু ইসরায়েলের জানাত বরাবর তাদের জামিনের আবেদন অযোগ্য করা হয় মানে এরা যখন জামিনের জন্য আবেদন চাইছে এদের অযোগ্য করা হয় তবে তাদের বিরুদ্ধে আনা এত বড় অভিযোগ বিস্তারিত বিস্তারিতভাবে কাতার ও ভারত কোনো সরকারি প্রকাশ করেনি মানে এর বিস্তারিত কেউই প্রকাশ করে নাই ভারতীয় বিরুদ্ধে এই অভিযোগ ও শাস্তির পেছনে পাকিস্তানি গোয়েন্দা বিভাগ IOSI এর কর্মকর্তার হাতে আছে বলে অনুমান মানে অর্থাৎ এদের যে তথ্যগুলো তথ্য এগুলো ওদের কাছে আছে এদের হয়তো বা দিছে আহ বিভিন্ন আহ গণ মাধ্যমে আলোচনা করা হয়েছে পাকিস্তানের উদ্দেশে দ্বিমুখী এগুলা তো সবসময় থাকেই লাগে আহ পাকিস্তানে, ক্ষোভের জন্য এগুলো আছে এরা তো সবসময় লাভরা করতেই থাকে সবসময় এটা তো আপনারা সবাই জানেন এখন কথা হলো যে আসলে কোনো দেশের ভাববর্তি নষ্ট করে তো এই সাধারণ কিছু মানুষে হয়তো বা গভর্নমেন্ট জানতো না যে এরা এখানে বসে কাতার গিয়ে গুপ্তচার ভিত্তি কাজ করে বা এরা ওখান থেকে নিউজ আদান প্রদান করে হয়তবা ভারতের গভর্নমেন্ট জানতো না তবে সঠিক না জানতে পারতো না জানতো এটা জানি না যাই হোক এভাবে কিন্তু একটা দেশের নাম নামক্ষুণ বা বদনাম হয় তবে এই কাহিনীগুলোর কারণে ভারতের অনেক সম্মান নষ্ট হয়েছে স্বাভাবিক এটা এটা হয় সবার ক্ষেত্রে তো আমার যেটা বিশ্বাস হয়তো বা কাতারের গভর্নমেন্ট ফাঁসি কার্যতা ক্ষমা করবে এটা আমার বিশ্বাস হয় না কারণ মুসলিম কান্ট্রি আরবি কান্ট্রি কাতার একটা শক্ত শক্ত শক্তিশালী এবং শক্ত একটা কান্ট্রি এরা যেগুলো আদেশ দেয় বা নির্দেশ দেয় সেগুলো অবশ্যই তারা পালন করার চেষ্টা করে আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য